আছোস? খবর পেলাম গ্রামের সবাই জেনে গেছে আমরা গরু চুরি করে ভাগছি। আমার শ্বশুর জানছে, আমার বউ জানছে, চম্পা জানছে। গ্রামে ফিরে যাওয়া তো সম্ভব না। গ্রামে ফিরে যাওয়ার তো কোনো দরকারও নাই। গরু তো সবই চালাইছি, কোয়ালে গরু নাই, রাখালো নাই। দুলা ভাই, গরু বিচ্ছে তো অনেক টাকা পাইছি, এখন কি করবেন দুলা ভাই? একদিন তো প্যাকেজ নাটক বানাইছি, নানান ধান্দা করছি, মোটা অঙ্কের টাকা যখন পেয়ে গেলাম, চিন্তা করলাম আমার জীবনের একটা বিরাট স্বপ্ন সিনেমা বানানি। আমি সিনেমা বানাবো। এর আগে আমার এই সিনেমার বহু ডাইরেক্টর কইছিল, আসেন আপনার চেহারা এত সুন্দর, আপনার এই সিনেমার নায়ক বানাই। আমি কইতাম, দূরমিয়া, আমি একটা আদা বুড়া, আমি কেমনি সিনেমার নায়ক হমু? আরে সিনেমা সব নায়কই আদা বুড়া, আসেন আপনারা এমন মেকআপ দেবো দেখে মনে হইব আপনার বয়স 25। আসলে এটা সম্ভব আমি জানি। তারপরও সিনেমায় রাজি হই নাই, আরেকটা কারণ আছিল। সিনেমায় যদি আমি নায়কের ফাট করি তাহলে তো নায়িকার হাত ধরতে হইব, আমার বউয়ে কষ্ট পাইব না, আমার শ্বশুরে কষ্ট পাইব না। বউরে কষ্ট দিয়া, শ্বশুরে কষ্ট দিয়া আমি সিনেমার না কমু এর লাগে হই নাই। এখন চিন্তা করতেছি আর তো শ্বশুর বাড়ি ফিরে যাওয়া সম্ভব না, বউয়ের কাছে যাওয়া সম্ভব না, তাহলে সিনেমা বানাই, সিনেমার নায়িকার হাত ধরি, সমস্যা কি? দুলা ভাই, আমারও একটা বিরাট স্বপ্ন আছিল, আমি আপনারে কোনোদিন কই নাই দুলা ভাই। আমি সিনেমার মধ্যে ভিলেনের পার্ট করবার চাই। আমার যে বাগের টাকা দিচ্ছেন না দুলা ভাই, এই টাকা দিয়ে আমি কি করব? আপনি ছবি বানান, ফিল্ম বানান। ফিল্ম বানাইতে লাগবো 2 কোটি টাকা, গরু বেচা টাকায় ফিল্ম হইব, আরো টাকা লাগবো রে। দুলা ভাই, তাহলে একটা কাম করি, চুরি করে গ্রামে যাই, আপনার শ্বশুরের 5টা পুষ্কুনি ভর্তি মাছ চুরি করে এটি বেচে দেই। পুষ্কুনির মাছ বেচে হইব হইব না মনে হয়। তাহলে দুলা ভাই আরেকটা কাম করি, আপনার শ্বশুরের ঘরের শীত কাইটা ভিতরে ডুইকা 112 বিঘা সম্পত্তির যে দলিল আছে এটি লয়ে পড়ি। দুলা ভাই, 112 বিঘা জমি বেচলে সিনেমার টাকা হইব না? হ্যাঁ, যদি 112 বিঘা জমি বেচে দিবার পারি তাইলে সিনেমা বানানি সম্ভব। একটা কথা কই দুলা ভাই। কি কথা? যখন ক্লাস থ্রিতে পড়ি একদিন আমগো সারে জিগাইল, তোরা বড় ইয়া কেরা কি হবি? আমগো ফার্স্ট বয় কয় হে ডাক্তার হইব, সারে তার পিঠের মধ্যে থাবড়াতা কইল সাব্বাস। সেকেন্ড বয়ে সার জিগাইল, তুই কি হবি? হে কয় সার, আমি ইঞ্জিনিয়ার হমু, সার কয় সাব্বাস। আমারে জিগাইল, তুই কি হবি? আমি সার রে কইলাম, সার আমি সিনেমার মধ্যে ভিলেনের পার্ট করবার চাই। আমি মনে করছি সার আমার পিঠের মধ্যে চাপড়া কইব সাব্বাস, কি আর কি, জুতা খুললে আমার গালের মধ্যে কষা দিল মায়ের। এটা একটা বিচার হলো দুলা ভাই, কোন দুলা ভাই, তাহলে আমি সিনেমার ভিলেন এবার পারুম তো? অবশ্যই তুই ভিলেনের পাঠ করবি। দুলা ভাই, সারা রাত জায়গা ঢাকার থেকে সত্য কমাইছি, একটু ঘুমাই। সুন্দর বাতাস বইতাছে। অর্ধেক স্বপ্ন দেখে উঠছস, আবার ঘুমা, পুরা স্বপ্ন দেখ। আচ্ছা দুলা ভাই,
তোর হিরো, বাকি সব জিরো, এ কথা মানিস কি না? আয় আমার সাথে, হাত রেখে হাতে, একসাথে পালাই। নাইকা তো দেখছি দুলা ভাই, আপনার লগে নাচতাছে। ও মা গো, কি সুন্দর দুলা ভাই, আমার তো দেখলাম না। এইবারও পুরো স্বপ্ন না দেখে উঠছ? ফুর্তিতে ঘুম ভাঙ্গা যায় দুলা ভাই। ঘুমা, পুরো স্বপ্ন দেখবি, তারপর উঠবি, দেখবি ঠিকই বিলের নায়িকারে নিয়ে নাচতাছে। তাহলে আবার ঘুমাই। আমি তোর হিরো, বাকি সব জিরো, এ কথা মানিস কি না? আয় আমার সাথে, হাত রেখে হাতে, একসাথে পালাই। দুলা ভাই, দেখছি দুলা ভাই, আমারই দেখছি দুলা ভাই, কি সুন্দর নায়িকার হাত দুইটা নাচতাছি দুলা ভাই। আচ্ছা দুলা ভাই, শেষমেশ সিনেমার নায়িকারে কি আপনি বিয়া করবেন না আমি বিয়া করব? শোন, সিনেমার নায়িকার লগে নায়কের বিয়া হয় না, নায়ক তো ফকির, আর কি আছে? ভিলেনের টেকা আছে, দেখোস না? ভিলেন দামি গাড়ি নিয়ে ঘরে, লগে 100 জন রে নিয়ে ঘরে, এইসব লোকে পুষতে হয় না, টেকা লাগে না। এই যে সিনেমার মধ্যে যে নায়িকাটা নিবেন না, এই নায়িকাটার আমি বিয়া করুন দুলা ভাই। আপনার তো বউ আছে দুলা ভাই, আমার তো কেউ নাই। দিমু তরে, নায়িকারে বিয়া করবার চাস? দিমু, আপনি এত ভালো মানুষ, নায়িকার আমার দিয়ে দিলেন। দুলা ভাই, সারা জীবন আমি আপনার গোলামি করুন দুলা ভাই। দুলা ভাই, আমার তো হাফানি, হাফানি রুগী কি ভিলেনের পাঠ করবার পারে? সমস্যা কি, হাফানির সুচিকিৎসা করবি, তারপর ভিলেনের পাঠ করবি, কোনো অসুবিধা হইব না। শোন, স্বাস্থ্য মামায় আমারই কইছে, হাফানি সবচাইতে ভালো ওষুধ হইতেছে ইনহেলার। নাম শুনছস কোনো দিন? হনস নাই, অসুবিধা নাই, তোরে ডাক্তার সাহেবের কাছে নিয়ে যামু, হাফানি সুচিকিৎসা করুম, তারপর তুই ভিলেনের পাঠ করবি।